সায়েন্সের প্রতি ব্যাচের মতো আমরা এইচএসসি 22 ব্যাচের ক্ষেত্রেও এবারে এরকম একটা ভিডিও বানাচ্ছি, যেখানে আমরা তোমাদের সামনে দুই মাসের, আমি এখানে দুই মাস বলছি, তুমি এটাকে তিন মাসও নিতে পারো যা ইচ্ছা তোমার, সামনে দুই মাসের একটা মাস্টার প্ল্যান দেওয়ার ট্রাই করব, যেটা তুমি যদি কমপ্লিটলি ফলো করো তুমি বোর্ডে টপার হতে পারবা। উল্লেখ্য, আমি 2018 সালে এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে প্রথম হয়েছিলাম। সো আমি আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড গত কয়েক বছরের নলেজ তোমাদের এই ভিডিওতে দেওয়ার ট্রাই করব। সো লেটস স্টার্ট। সো আমরা প্রথমে যেভাবে যাই অ্যাজ অলওয়েজ আমাদের ভিডিওগুলোতে, সেটা হলো আমরা যে পয়েন্ট বাই পয়েন্ট যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো আমরা যদি কালিটা একটু বদলাই নিই আমাদের ফোকাস করার জন্য, সো আমরা পয়েন্ট নাম্বার ওয়ান, যেটা আমরা সব ভিডিওতে রিসেন্টলি, কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিডিও দেওয়া হয়েছে প্রত্যেক 22 বছর প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও প্রিপারেশনের জন্য। সো প্রথম যে পয়েন্টটা আমাদেরকে ফোকাস করতে হবে সেটা হলো গ্যাপ ফিলিং। তো গ্যাপ ফিলিং ব্যাপারটা হলো যে একটা লাইন এখানে একটু দেখো, কিছু পড়ি নাই, স্টার্ট নাও, ইনাফ টাইম। এখন যদি কেউ স্ক্রিনের উপাশে এমন থাকো এইচএসসি 22 ব্যাচ যে কিচ্ছু পড়ি নাই, ভাই এইচএসসি লাইফে সিলেবাসের কিছু জানি না, কিছু দেখিও নাই, তো তোমার উদ্দেশ্যে আমি বলি, তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাই আমার কি টাইম আছে, আমি কি চাইলে বললে পারতে পারবো, আমি বলি তোমাদের যে সিলেবাসের সাইজ, তোমাদের হাতে যে পরিমাণে টাইম, তোমার সিলেবাস দুই মাস শেষ করা পসিবল। তুমি চাইলে খুব ভালো মতো সিলেবাস শেষ করে বোর্ডে টপও করতে পারবা, বাট তোমাকে এখন স্টার্ট করতে হবে, স্টার্ট নাও, অর্থাৎ আজকের এই ভিডিওটা শেষ করার পর পর সাথে সাথে পড়াশোনা শুরু করতে হবে, তাইলে পারবা। বাট তুমি যদি চিন্তা করো না আরেকটু পরে আরেকটু পরে আরেকটু পরে, তাহলে কিন্তু হবে না। সো ইউ হ্যাভ টু স্টার্ট নাও, তোমার হাতে ইনাফ টাইম আছে। ওকে, প্রথম এই ব্যাপারটা গেল। তো এই জায়গায় চলে আসলে আমাদের গ্যাপ ফিলিং পয়েন্টটা, যে ধরো তুমি হালকা পাতলা পড়াশোনা করছো, বাট তুমি এখনো জানো না তোমার অবস্থাটা কী। এই জন্য সবাইকে প্রথমে আমি একটা খাতা বানাইতে বলি, সেটা হলো গ্যাপ খাতা। গ্যাপ খাতা কি? এমন একটা খাতা যেখানে তুমি আগে থেকে বলে দিবা যে তোমার কী কী পড়া হয় নাই, কী কী পড়ছো ভুলে গেছো, বা কী কী কনফিউশন আছে, বা হালকার উপর পাতলা দিয়ে চলে গেছো, এগুলো একটা খাতার মধ্যে লিখলা। প্রত্যেক সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে একটা একটা করে পৃষ্ঠা থাকলো, ওকে, তোমার শর্ট সিলেবাসের মধ্যেই তুমি লিখলা। দেন তুমি ওই গ্যাপগুলো সামনে ফিল আপ করবা। এই জন্য আমি আগে বলি যে আগে একাডেমিক ক্লাস করে ফেলো। যারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আসো, তোমরা ওখানকার একাডেমিক ক্লাসগুলো তুমি করে ফেললা, ওকে। একাডেমিক ক্লাসগুলো করার ফলশ্রুতিতে তোমার কী হলো, তোমার বেসিক যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো জলদি ফিল আপ হয়ে গেল, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা যে কথাটা বলবো সেটা হলো যে একাডেমিক ক্লাস করার পাশাপাশি গ্যাপ খাতায় যখনই একটা চ্যাপ্টারের গ্যাপগুলো ফিল আপ হলে একটা একটা করে কাটে দিবা, অথবা তুমি ক্লাস না করে নিজেও বাড়িতে টিচার নিয়ে বা নিজে পড়ে পড়ে একটা একটা করে টপিক ওয়াইজ গ্যাপ তুমি ফিল আপ করবা, দেন একটা একটা করে কাটে দিবা। কারণ গ্যাপ নিয়ে যদি তুমি টেস্ট পেপার সলভ করতে যাও, তোমার যখন একাডেমিকের পড়াশোনায় ক্লিয়ার নেই, সেখানে তুমি কীভাবে টেস্ট পেপার সলভ করতে যাবা? এই জন্য একাডেমিকের পড়াশোনা ক্লিয়ার করে দেন টেস্ট পেপার সলভিংয়ে আমি যেতে সাজেস্ট করি। সো এটা প্রথম পয়েন্টটা গেল যে আমাদেরকে গ্যাপ ফিলিং করে ফেলতে হবে। দুই নম্বর যে পয়েন্টটা সেটা হলো প্রিপেয়ার আরএম অব্লিক মার্ক। আরএম হলো রিভিশন ম্যাটেরিয়াল। যারা এই চ্যানেলটা ফলো করো তোমরা এই ওয়ার্ডটা অনেকবার শুনছো। সো হোয়াট ইজ রিভিশন ম্যাটেরিয়াল? রিভিশন ম্যাটেরিয়াল হলো আই আর ডাব্লিউ দুইটা সেট, আই একটা সেট, ডাব্লিউ একটা সেট, দুইটার মধ্যে একটা কমন এরিয়াও আছে। আই হলো ইম্পর্টেন্ট টপিক্স, সো ইম্পর্টেন্ট টপিক্স যেগুলো সেগুলো আমরা আলাদা করে মার্ক করতে পারি। দুই নম্বর হলো উইক পয়েন্ট, যে আমি কোন কোন জায়গায় দুর্বল। এই দুইটা জিনিস যখন তুমি আলাদা করে মার্ক করবা, সেটাই হলো তুমি যেই বই পড়ো গাইড পড়ো, তোমাকে আলাদা খাতা বানাতে বলেছে না, তুমি যেই বই পড়ো গাইড পড়ো যা করো সেখানে আলাদা করে মার্ক করলে তোমার হয়ে গেল। একটা হলো ইম্পর্টেন্ট আর একটা হলো উইক পয়েন্ট। এই দুইটার মধ্যে একটা কমন সেট আছে না, এইটা হলো তোমার রিভিশন প্রায়োরিটি নাম্বার ওয়ান। এর পরবর্তীতে বাকি কী থাকে? রিভিশন প্রায়োরিটি নাম্বার টু, জাস্ট আই এর পার্টটা, এবং তিন নাম্বার হলো ডাব্লুর পার্টটা। সো তোমাকে বুঝতে হবে যে এই তিনটা পার্টে যদি তুমি ফোকাস করো তাহলে কিন্তু হয়ে গেল। এখন এটা নিয়ে আলাদা কোনো খাতা বানাইতে বলা হয় নাই, তোমাকে জাস্ট আলাদা করে মার্ক করতে বলছি যে তুমি পরীক্ষার আগের রাতে যেই সমস্যাটা ফেস করবে যে ভাই কী পড়ছি কী না পড়ছি একসাথে গোছাই পারতেছি না, টাইমও কম দিতে পারে। সো দ্যাটস ওয়াই তুমি যা পড়ছো সেগুলো যাতে সুন্দর মতো রিভাইজ দিয়ে যেতে পারো, অ্যান্ড এমন এমন টপিক যাতে রিভাইজ দিয়ে যেতে পারো যাতে পরীক্ষার হলে তুমি কমন পাও। তাহলে তুমি পরীক্ষার রাতে হুদাহাতি পিরামিডের ম্যাথ করে গেলা, আসলেও তোমার সমবৃত্ত ভূমি কোনো তুমি মানা। সো এই জন্য তোমাকে রিভিশন ম্যাটেরিয়ালটা প্রিপেয়ার করতে হবে, এবং ম্যাথের ক্ষেত্রে একটু ডিফারেন্টলি প্রিপেয়ার করতে হবে। তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে ভিডিওগুলো দেওয়া আছে, যে প্রত্যেক টাইপের ম্যাথের ক্ষেত্রে যেটা বলা হয় যে প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ তুমি মার্ক করে রাখলা, যাতে পরীক্ষার আগাতে ম্যাথটা করে বা ম্যাথটা দেখে যাইতে পারো, ঠিক আছে? দুটা পয়েন্ট গেল। এরপর তিন নম্বরে 15-20 কোশ্চেন্স ফ্রম টেস্ট পেপার মেডিজে, এইটা হলো সবচেয়ে লাইফ চেঞ্জিং পার্ট আমার ক্ষেত্রে। যে তুমি যদি বোর্ড পরীক্ষায় ভালো করতে চাও তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপারের ক্ষেত্রে বেসিক্যালি আমি যেটা সলভ করতে বলি সেটা হলো মেডিজি। টেস্ট পেপারের মধ্যে তো চ্যাপ্টার ওয়াইজ কিছু থাকে না, বাট মেডিজিটা খুব সুন্দর, মেডিজিতে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকে। সো তুমি যেটা করবা, মেডিজি খুলবা, মেডিজি খুলে প্রথম 15-20টা, এখন
কোনো কোনো হারামজাদা আবার এই কোশ্চেন করে যে ভাই বোর্ডের কোশ্চেন নাকি আরও কিছু, আমি বলছি 15 থেকে 20টা, এর মধ্যে যা পড়ে তাই। এখন ধরে নাও অর্গানিক কেমিস্ট্রিতে শুধু বোর্ডের কোশ্চেনই আছে 30-40টা, তাহলে কি শুধু 15 থেকে 20টা করলে হবে না, আর একটু বাড়াই করতে হবে। সো তোমার যতগুলো পারো তুমি সলভ করো, বাট মিনিমাম 15 থেকে 20টা, মিনিমাম 15টা যাতে তোমার সলভ করা থাকে মেডিজির প্রত্যেক চ্যাপ্টারে। এবং এখানে কি এসসি লেখা আছে, এসসি মানে তুমি শর্ট সিলেবাসের মধ্যেই করো, এর বাইরে এক্সট্রা কিছু দেখার দরকার নাই। এবং টেস্ট পেপার সলভিংয়ের ক্ষেত্রে এই বছর আমরা একদম নতুন ডিজিটাল বোর্ডের ক্লাস দিয়ে টেস্ট পেপার সলভিং কোর্স তোমাদের জন্য নিয়ে আসছি। সো টেস্ট পেপার সলভিং কোর্স মাত্র 450 টাকায় তোমার যে সকল সাবজেক্টে সলভিং লাগে প্লাস ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম ওখানে দেওয়া আছে। সো তুমি এই কোর্সটা নিয়ে প্রতিদিন আগে একাডেমিক গ্যাপ ফিলিং করবা, দেন কোর্সের ক্লাস করবা, দেন নিজে যায় টেস্ট পেপার সলভিং করলাম, ডান, ইউ আর ডান। এবং এখানে তুমি যখন সলভিং ক্লাসগুলো দেখবা কোনো জায়গায় আটকে গেলে তোমার ক্ষেত্রে ওইটা হেল্প করবে। সো প্রথম 15 থেকে 20টা টেস্ট পেপার সলভিং করবা। টেস্ট পেপার সলভিং কোর্সের ডেমো দেখার জন্য এনরোল করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, ওকে। এর পরবর্তীতে আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাই, সেটা হলো অ্যানালাইজ কোশ্চেন্স। হোয়াট ইজ অ্যানালাইজ কোশ্চেন্স? সো তুমি যখন টেস্ট পেপার সলভ করতেছো, টেস্ট পেপার সলভ করার মূল লক্ষ্যটা কি? যা সলভ করা না, সলভ করার মূল লক্ষ্য হলো যে তুমি এমন এমন টপিক সম্বন্ধে ধারণা পায়ে যাবা, বা এমন এমন টপিক সম্বন্ধে তোমার এটিচিউড ধারণা থাকে যেটা পরীক্ষা হলে মাস্ট বি আসবে। সো ধরো তুমি যদি ভেক্টর চ্যাপ্টারের কথা বলি, তোমার নদী নৌকার ম্যাথ মাস্ট বি আসবে। তো এই কথাটা আমি কেমনে বলতে পারলাম? সর্বোচ্চ যদি আরেকটা কিছু আসে, ছাতা ধরার ম্যাথ আসবে। এই দুইটা টপিকের বাইরে ভেক্টর সৃজনশীল হওয়া খুব টাফ। সো এই যে অ্যানালাইজের ব্যাপারটা, যে তুমি যখন মেডিজি সলভ করতেছো ওই চ্যাপ্টারে, তোমার যাতে মাথার মধ্যে একটা ক্লিয়ার পিকচার থাকে যে এই চ্যাপ্টার থেকে আমার কী কী আসতে পারে, এই চ্যাপ্টার থেকে কী কী আসতে পারে, কী কী আসতে পারে না। সো এই জায়গাগুলোতে যদি তুমি ফোকাস করে ফেলো টেস্ট পেপার মেডিজির ক্ষেত্রে, তাইলে হয়ে যাবে। সো এই যে অ্যানালাইজের ব্যাপারটা, এটা তুমি চাইলে একটা খাতা করতে পারো, অথবা তুমি চাইলে আমাদের কিউএনএ এইচএসসি সাজেশন, তোমাদের 22 ব্যাচের ভার্সনটা চলে আসছে যেটাতে সলিউশনও দেওয়া আছে। সো এই সাজেশনটাতে কী আছে তোমাদের? সাজেশনটা আছে আলটিমেটলি যে আমরা প্রত্যেক চ্যাপ্টারের টপিকগুলোকে 3 স্তরে ভাগ করছি, বোর্ড পাস, বোর্ড প্লাস, বোর্ড প্লেস। এই 3 স্তরের টপিক বিন্যাসের মধ্যে তোমার কোন কোন টপিক কতটুকু পড়বা তুমি, সেটাও তোমার সুন্দর মতো বুঝতে পারবা। সো এই সাজেশনটা সলিউশনও দেওয়া আছে, ওই টপিকগুলো আন্ডারে যে সিজনশীলগুলো সেগুলো টাইপ ওয়াইজ সলিউশনও দেওয়া আছে। সো এইটা পড়লে তোমার আলাদা করে টেস্ট পেপার মেডিজি তুমি যদি সলভ নাও করো, করা ভালো, নাও করো তা হবে। সো এবারে তুমি চাইলে ইবুক অথবা প্রিন্টেড কপি কিনতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে, ওকে। এই ব্যাপারটা গেল। সো অ্যানালাইজ কোশ্চেন্স তুমি চাইলে নিজে সাজেশন বানাও, অথবা কিউএনএ এইচএসসি সাজেশন নিজে পারচেস করো, ডাজেন্ট ম্যাটার। তুমি জাস্ট কোশ্চেন অ্যানালাইজ করতে হবে, তোমার মাথায় যাতে একটা ক্লিয়ার পিকচার থাকে যে পরীক্ষার হলে কী আসবে, তাইলে দেখবো তুমি বোর্ড পরীক্ষায় খুব কনফিডেন্টলি যাচ্ছ অ্যান্ড পরীক্ষার খাতা খুলে সুন্দর মতো লেখা শুরু করতে পারবে, ওকে। এরপর তুমি হ্যাভ ক্লিয়ার প্ল্যানস হোয়াট ইউ উইল অ্যান্সার, এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যে যারা খারাপ স্টুডেন্ট ওরা পরীক্ষার হলে যায় ডিসাইড করে ওকে অ্যান্সার করবে কোশ্চেন দেখে, যারা ভালো স্টুডেন্ট ওরা আগে থেকে খুব প্ল্যান করে রাখে দেয় যে আমি এই অ্যান্সার করবো, সুন্দর মতো পরীক্ষা হলে যায় তাই অ্যান্সার করে। সো তোমার ম্যাথের ক্ষেত্রে বিভাগ বিভাজন আছে, প্রত্যেক সাবজেক্টে কিছু সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে হয় গদ্য থেকে পদ্য থেকে। কোনো কোনো চ্যাপ্টার তুমি জানো যে শর্ট সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে, তুমি এটাও জানো যে এইচএসসিতে কয়টা সিলেবাস আসবে, তার মানে তুমি বুঝতে পারতেছো যে তুমি এখানে চ্যাপ্টার সিলেকশন করতে পারতেছো, তাই না? সো তুমি সব চ্যাপ্টার যে সৃজনশীলের জন্য পড়বা তা না, কিছু চ্যাপ্টার তোমার থাকবে শুধুমাত্র এমসিকিউর জন্য, কিছু চ্যাপ্টার থাকবে সৃজনশীলের জন্য। সো তুমি যখন চ্যাপ্টার সিলেকশন করবা, হ্যাভ ক্লিয়ার প্ল্যানস হোয়াট ইউ উইল অ্যান্সার। ম্যাথ কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করবা, পদ্য কোনটা অ্যান্সার করবা, গদ্য কোনটা অ্যান্সার করবা, ফিজিক্সের কোন 3টা চ্যাপ্টারের উপর তোমার প্রিপারেশন আছে, কেমিস্ট্রি কোন 3টা চ্যাপ্টারের উপর প্রিপারেশন আছে, সেগুলো আলাদা করে মার্ক করে সেগুলো আরও ডেপথে যায়, আরও ডিটেলসে পড়াশোনা করা। অর্থাৎ তোমার মাথায় যাতে একটা ক্লিয়ার প্ল্যান থাকে যে বাংলা দ্বিতীয় পত্রের এই এই পার্টগুলো আমাকে অ্যান্সার করতে হবে, ইংলিশ ফার্স্ট পার্টের আমি এই এই জায়গাগুলো এখান থেকে পড়বো, ইংলিশ সেকেন্ড পেপারের আমি এগুলো অ্যান্সার করবো, দ্যাটস ইট। মানে একটা ওভারঅল প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ প্ল্যান ক্রিয়েট করা ফেলা। এবং সেগুলোর জন্য কিন্তু আমাদের সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট আছে, আমরা কিন্তু তোমাদের এই যে কী বলে সাবজেক্ট ওয়াইজ ভিডিওস যেগুলো আমরা আপলোড দিছি অলরেডি এইচএসসি 22 ব্যাচের, না আরও অনেকগুলো আপলোড হবে, সেই ভিডিওগুলো তুমি সাবজেক্ট ওয়াইজ দেখে নেবো। ওখানে আমরা বলে দিছি যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন চ্যাপ্টার তোমার অ্যান্সার করা উচিত, ঠিক আছে? সেগুলো আমরা বলে দিছি। বাট চ্যাপ্টার সিলেকশন বা কোশ্চেন সিলেকশনের ক্ষেত্রে যে জিনিসটাতে আমি ফোকাস করি সেটা হলো এই জায়গাটাতে একটু ব্যাক যাওয়া, যে তুমি যখন কোনো চ্যাপ্টার সিলেক্ট করছো, ধরো তুমি এমন একটা চ্যাপ্টার সিলেক্ট করলে যেখান থেকে সৃজনশীল না আসার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু তুমি কমন পাবা না। এই জন্য কোনো চ্যাপ্টার সিলেক্ট করার আগে বিগত বছরের মেডিজি দেখো যে ওই চ্যাপ্টার থেকে কেমন ধরনের কোশ্চেন আসছে,
কোশ্চেনগুলো তুমি কমফোর্টেবল কিনা অ্যান্সার করতে, কোশ্চেনগুলো কতটুকু হার্ড, তোমার ওই চ্যাপ্টারটা ধারণা কেমন, দেন তুমি নিজের থেকে চ্যাপ্টারটা সিলেকশন করে ফেলবো যে এই এই চ্যাপ্টার অ্যান্সার করবো, এই এই কোশ্চেনগুলো অ্যান্সার করবো, শেষ। ওকে, ডান। এই ব্যাপারটা গেল পাঁচটা পয়েন্ট শেষ আমাদের। এর পরবর্তীতে আমরা ছয় নম্বর পয়েন্টে চলে আসি, সেটা হলো এমসিকিউ। এটা একটা আতঙ্কের নাম, আগে ছিল, এখন তোমাদের যেহেতু এমসিকিউ সিলেকশন করতে হবে নির্ধারিত কয়েকটা অ্যান্সার করা, তার পরবর্তীতে এমসিকিউতে ভালো মার্কটা তোমার বাকিদের মার্কের চেয়ে বেশি করতে হবে। মনে রাখবে এইচএসসি 22 ব্যাচের ক্ষেত্রে যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে এক্সাম, তুমি যদি এই পরীক্ষাতে খারাপ করো, ট্রাস্ট মি ম্যান, বুয়েটাও বসতে পারবে না, কোনো জায়গায় বসতে পারবে না। কারণ বাংলাদেশের প্রায় একটা বড় অংশ, প্রায় 70% বা 60% মানুষজন জিপিএ 5 পায়ে বসে থাকবে, সবাই এই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। সো কোনো কারণে এই পরীক্ষায় যদি এমসিকিউ বা কোনো কারণে যদি পা ফসকে যায়, অ্যাডমিশনও এটার প্রভাব পড়বে। দ্যাটস ওয়াই গিভ ইট ইউর বেস্ট শট। ভাবে না যে হ্যাঁ শর্ট সিলেবাসে যাচ্ছে, হ্যাঁ ফাটাই দিয়ে আসবো না, ফাটাই দিয়ে আসবে না, তুমি ঝামেলা হবে। ঠিক আছে, এই ব্যাপারটা গেল। সো এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমরা কয়েকটা সোর্স দিই তোমাদেরকে। এক হলো মেইন বই। তুমি যদি মূল বই রিডিং না পড়ো, এমসিকিউতে তোমার কেউ ভালো করাইতে পারবে না। এটার এরকম কোনো ম্যাজিক্যাল সলিউশন নাই যে এই বইটা পড়লে মূল বই পড়তে হবে না। আমরা বইয়ের মার্কেটিংয়ের জন্য বলতে পারি, বাট তুমি যদি মূল বই না পড়ো, তোমার ভালো মার্ক তুমি তুলতে পারবা না। দ্যাটস ওয়াই আমি যেটা সাজেস্ট করি সেটা হলো তুমি মেইন বইটা খুব ভালো মতো রিডিং পড়ো, মতো কয়েকটা চ্যাপ্টার, সো দাগায় দাগায় একটু রিডিং পড়লো। দুই নাম্বার সেটা হলো আমরা বলি অ্যাডমিশন গাইড। এটা কিসের জন্য জানো? এটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই তিনটাতে ম্যাথমেটিক্যাল জিনিস আসে না। সো ম্যাথমেটিক্যাল কোশ্চেন্স তুমি যদি একটা বেসিক অ্যাডমিশন গাইড থেকে শর্টকাট সহ হালকা করে ফেলতে পারো, তোমার এইচএসসি এমসিকিউ তার জীবন আর কেউ আটকাবে না। কারণ মনে রাখবে কেতাবুদ্দিন স্যারের বই হলো সিজনশীল অ্যান্সার করার জন্য বা থিওরিটিক্যাল রিটেন ম্যাথ করার জন্য, এমসিকিউর জন্য না। এটা তোমাকে বুঝতে হবে। ওকে, এর পরবর্তীতে চলে আসে প্রিভিয়াস কোশ্চেন, যে তুমি যখন টেস্ট পেপার মেরিজি সলভ করতেছো, সেখানে তুমি যাতে অবশ্যই তাদের বিগত বছরের বোর্ডে বা বড় বড় কলেজে আসে কোশ্চেনগুলো সলভ করে ফেলো, এটাও তোমাকে অনেক বেশি হেল্প করবে। লাস্ট বাট নট লিস্ট সেটা হলো এমসিকিউ জিনিসটা সবসময় ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার এমসিকিউ পারার সম্ভাবনা তত বেশি। এমসিকিউ জাস্ট দেখে হয় না, এমসিকিউ এগুলো পড়তে হবে প্লাস প্র্যাকটিস করতে হবে। সো এই জন্য আমি যেটা করছি যে আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সটাতে আমরা হলো ফাইনাল মডেলস প্রোগ্রামে প্রচুর এক্সাম রাখে দিছি, যাতে তুমি বসে বসে নিজে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারো। ঠিক আছে, এর পরবর্তীতে সাত নাম্বার সেটা হলো থিওরিটিক্যাল। মনে রাখবা যখন তুমি থিওরিটিক্যাল কোশ্চেনের কথা বলছো, সেটা হতে পারে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, হইতে পারে বায়োলজি, এই এবং হইতে পারে তোমাদের আইসিটি, আই ডোন্ট নো, আইসিটি তোমাদের পরীক্ষা সম্ভবত হচ্ছে না, বাট যেগুলোতে থিওরিটিক্যাল কোশ্চেন, অর্থাৎ তুমি কোনো কিছু ম্যাথ ট্যাথ ছাড়া বড় করে লিখতেছো, সেক্ষেত্রে কয়টা জিনিস মনে রাখবা, সেটা হলো এক হলো সাইজ, তোমার সাইজ বড় হতে হবে। তার মানে এই না যে তুমি হুদাকামে কিছু লাইন লেগে চার পাঁচ পৃষ্ঠা করলাম, তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হুদাকামে সাইজ দেওয়া যাবে না, সাইজ এমন দিতে হবে যেটা কম্পারেবল, আগে অন্যদের চেয়ে একটু বেটার অ্যান্ড ভালো ইনফো দেওয়া। দুই নম্বর সেটা হলো গাইড। ধরো তুমি বাংলা সৃজনশীলে ভালো মার্ক তুলতে চাও বা ইংলিশে রিটেন আইটেমগুলোতে ভালো ভালো মার্ক তুলতে চাও, ভালো মার্ক তোলার মেন শর্ত হলো টিপিক্যাল বাঙালি যেমনি বানায় লিখবে, সেমনি বানায় না লেখে একটু আলাদাভাবে লেখা, একটু ডিফারেন্টলি লেখা। এই জন্য গাইড বই ফলো করতে বলা হয়, যে গাইডের মধ্যে যে অ্যান্সারটা দেওয়া আছে অ্যাটলিস্ট হুবহু না হোক ওরকম করে অ্যান্সারটা লেখো, তাহলে তুমি ভালো মার্ক পাবা। এর পরবর্তীতে আরেকটা পয়েন্ট হলো বিউটিফাই। যদি আমার বোর্ড পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে তোমাকে খাতাটা সুন্দর করতে হবে, কাটাকাটি করা যাবে না, কিছু রঙিন কলম ইউজ করো, কিছু মার্কিং করো, প্যারা করে লেখো। তুমি বেসিক কিভাবে একটা খাতাকে সুন্দর করা যায় সেটা তুমি আমার চেয়ে অনেক ভালো মতো জানো, তোমাকে যদি আমি একটা ভিডিওতে বানাইতে বলি না, তুমি বানাইতে পারবা, বাট তুমি এগুলো ফলো করো না, কাইন্ডলি ফলো করার চেষ্টা করো। হাতের লেখা খুব বেশি সুন্দর হতে হবে তা না, আমার হাতের লেখা এখানে যেমন দেখছো তার চেয়ে হয়তো বা খাতায় লিখলে আরেকটু সুন্দর হবে, বাট তার পরবর্তীতে কিন্তু আমরা ভালো মার্ক পাইছি। জাস্ট টিচার যাতে দেখে মনে হয় যে না এটা একটা ভালো স্টুডেন্টের খাতা, বাকিদের চেয়ে তোমার খাতাটা যাতে আলাদা করে তারা দেখতে পায়। ওকে, এই ব্যাপারটা গেল। এর পরবর্তীতে আমরা আট নম্বর পয়েন্টটাতে আসি, সেটা হলো টাইম স্প্যান। এখানেই আমরা একটা মাস্টার প্ল্যান তোমাদেরকে দেই, সেটা হলো যে তুমি যদি তোমার হাতে 60 দিন টাইম থাকে অ্যান্ড এই 60 দিন তুমি তোমার কাজে লাগাইতে চাও, তো এই 60 দিনকে প্রথম 15 দিন আমরা রাখছি গ্যাপ ফিলিং। সো তুমি ধরো একাডেমিক টু অ্যাডমিশন কোর্স বা অন্য কোনো কোর্স থেকে একাডেমিক ক্লাসগুলো করে ফেললাম, ঠিক আছে, এর পরবর্তীতে প্রথম গ্যাপ ফিলিংয়ের কাজগুলো প্রথম 15 দিন হলো। এখন ধরো কিছু স্টুডেন্ট আবার একটা মেন্টালিটি থাকে যে ওরা একই সাথে চার পাঁচটা সাবজেক্ট না পড়ে ধরো তোমার চারটা সাবজেক্ট তোমাকে শেষ করতে হবে। সো ওরা যেটা করে, ধরো তুমি চার প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি 7 দিন করে টাইম নাও,
তাহলে তোমার 28 দিন হয়ে যাচ্ছে। সো যদি তোমার গ্যাপ কম হয় প্রতিটা সাবজেক্টের জন্য 7 দিন তোমার নাও লাগতে পারে। সো আমরা ধরে নিই যে প্রতিটা সাবজেক্টের জন্য আমি 4 দিন করে টাইম নিচ্ছি, আমার 4টা সাবজেক্ট 4 দিন টাইম। সো ওই 4 দিন আমি একটা না শুধুমাত্র ওই সাবজেক্টের গ্যাপ ফিলিং করব, একাডেমিক ক্লাস করব, ডিসকাশন করব, যা করব। সো এইভাবে তুমি হইতে পারে একটা না কিছু সাবজেক্ট পড়লা, একই সাবজেক্ট পড়লা, অথবা সবগুলো সাবজেক্ট মিক্স করে প্রতিদিন 2-3টা করে সাবজেক্টই পড়লা, দ্যাটস আপ টু ইউ। বাট সেকেন্ড অপশনটা হলো যারা খারাপ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কারণ তারা একেবারেই কিছু পড়ে না। সো প্রথম 15 দিন আমরা গ্যাপ ফিলিং করলাম, তার পরবর্তী 30 দিন আমরা টেস্ট পেপার সলভিং করবো। সো আমরা এইচ কোর্সে টেস্ট পেপার সলভিং এবং ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম কোর্সটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে মাত্র 450 টাকায় কিনে ফেলবো। দেন ওখানে যতগুলো পারি আমরা টেস্ট পেপার সলভিং করবো, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা 15 নম্বরে চলে আসবো, সেটা হলো ফাইনাল মডেল টেস্ট। পরবর্তী 15 দিন আমি যেটা করছিলাম, বাসার বিভিন্ন টিচারকে বলছিলাম স্যার আপনি টেস্ট পেপার সলভ, টেস্ট পেপারের উপর আমাকে কোশ্চেন বানায় এনে দেবেন, হ্যাঁ আমি ওগুলোর উপরে এক্সাম দিব, ঠিক আছে। সো তুমি চাইলে এরকম কোনো টিচার নিয়োগ করতে পারো, অথবা অনলাইনে আমাদের এইচ কোর্সে টেস্ট পেপার সলভিংয়ের ফাইনাল মডেল প্রোগ্রাম দিতে পারো, অথবা সবচেয়ে ভালো হয় অফলাইনে তুমি ফাইনাল মডেল দিবা। মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ, দুটো স্টার দেওয়া আছে। কারণ তুমি যদি ভাবো যে এক্সাম না দিয়ে হঠাৎ করে পরীক্ষার হলে যায় বসবো, এনে আমি আচমকা খুব ভালো রেজাল্ট করবো, এটা হওয়ার সম্ভাবনা নিয়ারলি জিরো। এই জন্য হাত চালু করার জন্য বা নিজের গ্যাপগুলো ফিল আপ করার জন্য যে ভাই আমার এখনও কোথায় কোথায় গ্যাপ আছে, এই জন্য ফোকাস অন মিস্টেক। যে তুমি ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে হয়তো বা 140 পেলে, ডাজেন্ট ম্যাটার 60 কোথায় ভুল গেল, কেন ভুল গেল, ওই টপিকগুলো পরীক্ষার আগে আরেকবার ঝালাই করে যাওয়া, অ্যান্ড ওই টপিকগুলো পরীক্ষার আগে একটু এক্সট্রা এমফেসিস দিয়ে পড়া। এই জন্য ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামটা খুবই জরুরি, অনলাইনে বা অফলাইনে ফাইনাল মডেল প্রোগ্রামে ভর্তি হবা। 9 নম্বর পয়েন্ট, সেটা হলো কিপ কাম, ওয়ার্ক হার্ড, বিলিভ ইন ইউর সেলফ। একটা সিম্পল কথা হলো যে তোমাদের, আমাদের সময় এইচএসসি যতটা হার্ড ছিল, তোমাদের সময় এইচএসসি ততটা হার্ড না। আমাদের সময় কিউএনএ এইচএসসি সাজেশনও ছিল না, আমাদের সময় টেস্ট পেপার সলভিং কোর্সও ছিল না, আমাদের সময় শর্ট সিলেবাসও ছিল না, আমাদের সময় কোশ্চেন সিলেকশনও করে দিত না, আমাদের সময় অনেক কিছু কঠিন ছিল। বাট তোমাদের ক্ষেত্রে কোশ্চেন সিস্টেমটা অনেক ইজি। সো তুমি যদি একান্তই কিছু না পড়ে থাকো, তার পরবর্তীতে তোমার যদি শুধুমাত্র ইচ্ছা থাকে, অ্যান্ড তুমি যদি হার্ডওয়ার্ক করো, তুমি ইজিলি ক্র্যাক করতে পারবে। অ্যান্ড নিজের মনের মধ্যে একটা বিলিফ রাখবা যে যদি প্রতি বছর 1,26,000 মানুষজন GPA 5 পায়, আমি কি এতটাই অকর্মা যে এদের মধ্যে একজন হইতে পারবো না, GPA 5 পাবো না। নিজের একটু বুঝাবো যে ভাই এতটাও তো খারাপ আমি না, আমি এতটাও তো অলস না যে পার ডে আমি, যদি তুমি যে এই সিস্টেমটা আমি তোমার দেখাইলাম, তুমি যদি পার ডে 3-5 ঘন্টাও পড়ো তাও তো হয়ে যায় ভাই, তো পার ডে 3 ঘন্টা বের হয় না তোমার, এত এত ব্যস্ত তুমি কি নিয়ে ব্যস্ত এত। সো বিলিভ ইন ইউর সেলফ ম্যান, ওয়ার্ক হার্ড, এইচএসসি সুন্দর মতো ক্র্যাক করে আসতে পারবা। দেখাচ্ছ পরবর্তী।